গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ কোনো ব্লগ নিয়ে নয়, আজ একটা মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ইজি, বাড়িতে চটজলদি বানিয়ে ফেলতে পারো, তো দেখে নাও রেসিপিটা। আমি হাফ লিটার দুধে 250 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে একটা ক্ষীর বানিয়ে নিচ্ছি। এই ক্ষীরটা বাড়িতে বানিয়ে নিতে পারলেই ভালো হয়, আর বাড়িতে খুব চটজলদি হয়েও যায়, আর দোকানের ক্ষীরের থেকে খুব ভালো হয় খেতে। এটা তো দেখো, প্রায় আমার ক্ষীরটা রেডি হয়ে এসছে। এটা বেশি শুকোলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব, এর থেকে বেশি আর শুকোবো না। এবার আমি বাকি হাফ লিটার দুধের একটা শিরা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি, আর আন্দাজ মতো যে যেরকম খাওয়া হয়, মিষ্টি তো এখন খুব সবাই বেশি খায় না, তো যে যেরকম খায় সেই হিসেবে আন্দাজ মতো তোমরা চিনি দিতে পারো। আমি খুব বেশি চিনি এখানে ব্যবহার করিনি, তো এইভাবে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরাটা ভালো করে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিতে হবে। তো এখানে আমার শিরাটা রেডি হয়ে গেছে, এরপর আমি ব্রেডটা রেডি করে নিচ্ছি। ব্রেডের চারিপাশটা আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর তোমরা চেষ্টা করবে সবসময় ব্রেডটা ফ্রেশ নিতে। বাড়িতে আমাকে আজকে ব্রেডটা ভালো দেয়নি, আমি সকালে যখন আনতে গেলাম ব্রেডটা আমি জিজ্ঞেস করলাম দোকানদারকে, তো বললো একদম আজকেরই ব্রেড, কিন্তু এটা আজকের ব্রেড ছিল না। তো যাই হোক, আমি এটা দিয়েই করছি, আর যেহেতু ব্রেডটা টাটকা ছিল না, তাই আমাকে একটু প্রেস দিয়ে বেলতে হচ্ছে আর কি ব্রেডটাকে। তো দেখো, আমাকে ভীষণ চাপ দিয়ে দিয়ে ব্রেডটাকে বেলে এটাকে পাতলা করে নিতে হচ্ছে, আর সাইডগুলো যেহেতু দেখতে বাজে লাগছে আমি কেটে ওগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এইভাবে প্রত্যেকটা ব্রেডের মধ্যে ক্ষীর দিয়ে দিয়ে একটা রোল তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি 10টা ব্রেড রেডি করে নিচ্ছি, মানে রোল করে নিচ্ছি। তোমার রেডি হয়ে গেছে 10টা রোল। এইবার আমি দুধের শিরাটা এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটার উপর দিয়ে আমি দিয়ে দেব, যাতে প্রত্যেকটা রোল আমার ভালোভাবে ভিজে যায়। তো আমার মিষ্টিটা প্রায় রেডি হয়ে এসেছে, এইবারে এইভাবে পুরো দুধের শিরাটা আমি দিয়ে দেবো, আর ওপর থেকে আমি কেশর ছড়িয়ে দেব। তাহলেই আমার মিষ্টিটা পুরো রেডি। বাড়িতে খুব চটজলদি এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায়, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি ভীষণ ভালো লাগবে, আর খেতেও দারুণ টেস্টি হয়, একবার ট্রাই করে দেখো। আমার রসমালাই রেডি, রসমালাই বলো বা যাই বলো, আমার রেডি হয়ে গেছে মিষ্টিটা, দারুণ কিন্তু দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা, খুব সুন্দর সফট, দেখো খুব সুন্দর হয়েছে। তো আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পরিবারের সঙ্গে থেকো। আজকের মতো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর পরিবারের সাথে থাকবে।